প্রকৃতির কি নির্মম খেয়াল, হাত না থাকায় পায়ের আঙুলেই কলম দিয়ে লিখছে তামান্না। হরফগুলো যেন মানসিক শক্তি আর সক্ষমতা হয়ে ফুটে উঠছে সাদা পাতায়। যশোরের ঝিকরগাছার মেয়ে তামান্না আক্তার নুরা দুই হাত আর এক পা ছাড়াই পৃথিবীতে এসেছেন। শারীরিক এই অক্ষমতাকে জয় করার এক অদম্য নেশায় বুঁদ হয়ে থাকা এই তরুণী এবার পায়ে লিখেই HSC-তে পেয়েছেন GPA 5। রেজাল্ট বের হবার পর অনেকটা মনের খেয়ালেই তামান্না হোয়াটসঅ্যাপে খুদে বার্তা লেখেন প্রধানমন্ত্রীকে। একদিন বাদেই তার সেই আশা পূরণ হয়। ফোন করেন শেখ হাসিনা, কিন্তু হায়, এখানেও বুঝি ভাগ্য ভেঙচি কাটল তাকে। কেননা শেখ হাসিনার ফোনের সময় সেটটিতে গেম খেলছিল ছোট ভাই, হাল ছাড়েননি তামান্না। সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানি ভাই আমাকে ফোন করেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নক দেওয়ার কথা বলেন। সেখানে আমি কল মিস করার পর আবারও লেখেন প্রধানমন্ত্রীকে। ব্যস্ত সরকার প্রধান পাল্টা মেসেজে অভিনন্দন জানান তামান্নাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় মোবাইলে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। যদিও এর আগে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও লন্ডন থেকে ফোন করে উৎসাহ দেন ঝিকরগাছার তামান্নাকে। লন্ডন থেকে বলছি, আমি রেহানা বলছি। এটাই আমার ভীষণ একটা পাওয়া, বলল যে হ্যাঁ আমরা দুই বোন তোমার পাশে আছি, যতদিন বেঁচে আছি তোমার পরিবারে কে কে আছে, তুমি কি ঢাকায় থাকো না কোথায় থাকো তোমার, মানে তিনি আমাকে সবকিছু জানতে চাইলেন। শারীরিক অক্ষমতা জয় করে ছোটবেলার ইচ্ছে ডাক্তার হয়তো হওয়া হবে না তামান্নার, তবু এক পায়ের শক্তিকে সম্বল করেই বড় অফিসার হবার স্বপ্নে মুশকুল এই মেধাবী মুখ। প্র্যাকটিক্যাল বিষয় আছে যার কারণে আমার দ্বারা ডাক্তার হওয়াটা সম্ভব হয়ে উঠবে না। তারপরে আমি আমার মত পাল্টালাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, সেখান থেকে একটা ভালো সাবজেক্ট নিয়ে বিসিএস ক্যাডার হব এবং সরকারি বড় ঊর্ধ্বতম কর্মকর্তা হব। তার সাফল্য ধারায় আনন্দ অশ্রু বিদ্যালয় শিক্ষক বাবার চোখে, কেননা প্রত্যন্ত ঝিকরগাছার ডাক উপেক্ষা করেননি বঙ্গবন্ধু কন্যা। তিনি আমার মেয়েকে ফোন করছে এবং তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার ভবিষ্যৎ যে স্বপ্নগুলো সে পূরণের আশ্বস্ত করেছে। আমি আশাবাদী আমার মেয়ে একদিন ভালো লক্ষ্যে পৌঁছে যাবে। তামান্নার সব স্বপ্ন পূরণে সরকারি সহায়তা অব্যাহত রাখতে জেলা প্রশাসন পাশে থাকবে বলে আশ্বস্ত করছে। তার এই যে যাত্রা, সেখানে আমরা তাকে সকলভাবে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইতিমধ্যে তাকে স্থানীয় মাননীয় সংসদ সদস্য, স্থানীয় UNO এবং আমরা জেলা প্রশাসন থেকে সাহায্য করেছি এবং তার যে কোনো প্রয়োজনে, তামান্নার যে কোনো প্রয়োজনে আমরা জেলা প্রশাসন তার সাথে আছি। প্রাথমিক শিক্ষা সমাপনী থেকেই ধারাবাহিক সাফল্যের অধিকারী তামান্না নূরের মতোই আলো ছড়িয়ে সাহস আর উদ্যমের দৃষ্টান্ত হয়ে থাকবেন লাখো প্রাণে, এমনটি চাওয়া তামান্নার প্রতিবেশী ও স্বজনদের। সময় সংবাদ, যশোর।